চলুন আজকে একটা মজার জিনিস আপনাদের দেখাই আমি আমার মেয়েকে স্যাট টিউটোরিয়ালে টিউটোরিয়ালে ছাড়তে গেছিলাম তো একটা হোটেলে হয় ক্লাসটা তো এই হোটেলের সামনে আমি যখন গাড়িটা পার্ক করেছি তখন দেখলাম হঠাৎ করে যে প্রচুর গ্রেপস তো আমি কখনও তো গ্রেপসের গাছ একদম কাছে থেকে দেখিনি মনে হলো গ্রেপস বলে ছুটে গেলাম গাড়িটা পার্ক করলাম মেয়ে চলে গেল তারপরে আমি ছুটে গেলাম কিন্তু ভালো করে সার্চ করে দেখলাম ব্ল্যাক গ্রেপসের মতোই দেখতে কিন্তু গ্রেপস নয় কেন কি একটু পরেই বুঝতে পারবেন কেন আমার মনে হলো একটা এক ধরনের আঁশফল তো আমি এই রিসেপশানিস্ট যে হোটেলে আছে ওকে জিজ্ঞেস করলাম তো উনি বললেন কি এগুলোকে তো কেউ খায় না এক ধরনের ফল তারপরে আমাদের এক পাঞ্জাবি ফ্রেন্ড এলেন যে তার বাচ্চাকেও ছাড়তে তাকে জিজ্ঞেস করলাম বললো এরা না এ এক ধরনের এটা না আঁশফল যেমন আমরা ইন্ডিয়াতে আঁশফল খাই সেরকম আমারও তাই মনে হলো গ্রেপস হলে অন্যরকম হতো গ্রেপসের মধ্যে দানাটা মাঝখানে থাকে কিন্তু এর দানাটা মাঝখানে থাকলেও এর দানাটা আঁশফলের মতোই ছাড়ানো কিন্তু আমি একটু পরে দেখবেন আমি ছা ওখানে ছাড়িয়েওছি তো ভয় লাগলো যে খাবো কি না কেননা খেলে আবার যদি কিছু হয় তো বাড়িতে কিছু নিয়ে এলাম ট্রাই করব আর এটা কি ব্যাপার কী ব্যাপার আমি পরে আবার দেখলাম যে এটা খাওয়া যায় খুব মিষ্টি একটা ফল আর দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে তখন তো ভয়ে খায়নি কিন্তু বাড়িতে এনে ট্রাই করলাম বেশ ভালো আমি তো আমার তো কিছুই হয়নি বেশ ভালো কেন লোকে খায় না বুঝতে পারলাম না তো এক ধরনের দেখুন পুরো গ্রেপস মনে হয় তো জানার কোনো শেষ নেই তাই এই জানাটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে থাকবেন সাথে থাকবেন এইভাবে অজানা তথ্যকে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই